প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অতটা ভালো না, ঠান্ডায় অ্যাটাক হয়ে গেছি, ইন্ডিয়াতে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো নতুন জাতের একটি লঙ্কান, অল টাইম ফোর সিজন, যেটা একদিকে ফুল একদিকে ফল সব সময় অল টাইম ফল থাকে, এটাই সেই হচ্ছে অল টাইম ফোর সিজন লঙ্কান। এদিকে দেখেন, মানে ফুল চলে আসছে, ফল হয়ে গেছে, আবার মাথা যে পাতা ছেড়ে যে আমার মাথায় ফল হয়ে যাচ্ছে। এটার বৈশিষ্ট্যটা আমি যদি এই জায়গায় দেখাই, দেখেন এটা নিচে দেখেন বড় ফল, এই জায়গাতে আবার ফল আসছে, আবার এই জায়গায় ফল আসছে, আবার এদিকে আবার যে দেখেন ফুল আসতেছে, মানে কন্টিনিউ একটা ডালেই, মানে গোড়ার দিক থেকে ফুল আসবে ফল আসবে। এরকম যে অন্যান্য ডালে যে মাথায় শুধু ফুল আসবে একবারই আর ফল বেরোবে না পরবর্তীতে, এটা না, তেমন না। এটা মানে ফল বেরোতে বেরোতে চলে যাবে, পাতা বেরোতে বেরোতে চলে যাবে, এটা এটা সিস্টেমই এই, যার কারণে এটা হচ্ছে অল টাইম ফোর সিজন লঙ্কান। এটা বাংলাদেশ বলো আর ভারত বল, ভারতে অ্যাভেলেবেল সবার কাছে পাবো না, তা বাংলাদেশেও সবার কাছে অ্যাভেলেবেল পাবেন না। আমি নিয়ে যাচ্ছি মাদারের জন্য 5টা চারা, আমি নিজে নিয়ে লাগাবো, তারপরে ফ ওই জার থেকে চারা তৈরি করব, তখন বিক্রি করব। এর আগে আর কেউ চারা চেন না, এর আগে রুবি লঙ্কান, তারপরে পিংপং, থাই লঙ্কান, এগুলো চেলে আমরা দিতে পারবো। এই একটা গাছে দেখো কত ফল ধরেছে, এদিকে যদি দেখাই, এদিকে নতুন করে আসছে, আবার নতুন করে মাথায় ফুল বেরোবে, এদিকে ফল আছে, ওদিকেও দেখো আগের ফল আছে, এদিকেও দেখো আগের ফল আছে। মানে একটা গাছে তোমার 12 মাস ফল থাকবে, এবং এটার সবচেয়ে অনেক লঙ্কান দেখেছি কিন্তু এটার মতন বিয়ারিং অন্যান্য লঙ্কানে এত বিয়ারিং হয় না, এটার প্রচুর বিয়ারিং, এটার ধরন বেশি। বিয়ার ভ্যারাইটির মধ্যে সবচেয়ে অল টাইম ফোর সিজন লঙ্কানটা আছে বাংলা বিশ্বে, এটা খুবই একটা চাহিদা আছে। এটা যদি একটা পূর্ণবয়স্ক গাছ হয়, তা বছরে আঙ্কেল বলল যে 1টা গাছ থেকে 1 লাখ টাকার লঙ্কান বিক্রি করা সম্ভব। যেমন এই গাছগুলো আসে আঙ্কেল টবে লাগিয়েছে, টব মানে 40-45 লিটারের রঙের বালতিতে, এটা রঙের বালতিতে লাগিয়েছে। দেখো এদিকে নতুন করে মুকুল সেট হয়ে গেছে, এর গোড়াটা যদি দেখো আবার ফল আছে, আবার এর গোড়ার দিকে যদি দেখো ফল আছে, মানে এটা তোমার ডাল গোড়ার থেকে একবার আগা পর্যন্ত ফল দিতে দিতে যাবে, কোনো সময়ের জন্য এটা ফল ফুল আসা বন্ধ থাকবে না। যেমন এই ডালটায় দেখো ফল হয়েছিল, ওই দেখো যত্ন নেয় নাই, আবার বলো ফুল চলে আসছে। আবার যদি এদিকে দেখি, এদিকে দেখো গোড়ার দিকে দেখো আবার ফুল বেরোচ্ছে, এদিকে ফল ছেট হয়ে গেছে লিচুর মতন, এদিকে দেখো ফুল পর্যাপ্ত পরিমাণ ফুল। এবং যদি এটা যদি দেখো তোমরা, দেখো কি পরিমাণের যে লঙ্কান ধরেছে, অবিশ্বাসক হলে ওটাও সত্যি যে অল টাইম ফোর সিজন লঙ্কানটি অল টাইম ফুল এবং অল টাইম ফল থাকবে তোমার কাছে, কোনো সময়ের জন্য মিস হবে না, যার কারণে এটাই হচ্ছে অল টাইম ফোর সিজন লঙ্কান। এদিকে দেখো এদিকে ফল আছে, আবার এদিকে দেখো গোড়ার থেকেই তুমি দেখো আবার ওপরে যে এখন ফুল চলে আসবে, এটা ঠিক সেম, মানে তোমার সারা বছর গাছে ফুল ফল থাকবেই। আর এটার চাহিদা যে কত আছে বাংলাদেশ বা ভারতে, চারা যদি এখন হাজার হাজার পিস চারাও তৈরি করা হয়, তাও একদিনে বিক্রি হয়ে যাবে, এটা এত চাহিদা এটার। আর বিয়ার ভ্যারাইটির মধ্যে মনে করো যে সবচেয়ে রেয়ার ভ্যারাইটি এই যে লঙ্কানের, যেরকম এটাই সবচেয়ে এখন আকর্ষণীয়। তারপরে কোহকালি আছে, ডায়মন্ড আছে, চাইনা আছে, মেলা জাতের লঙ্কান আছে আঙ্কেলের কাছে। আমি কয়েকটা জাতের লঙ্কান নিয়ে যাব। এদিকে দেখো লঙ্কান ধরে আছে প্রত্যেকটা গাছেই, এটা হচ্ছে মাদার প্লান্ট, 1, 2, 3, 4, 5, 6, 7 আছে, প্রায় 20-30টা মতন মাদার গাছ আছে। যেটা এটা যদি বাংলাদেশে হতো, একটা গাছের মূল্য ছিল 10 লাখ টাকা করে, বাংলাদেশের কিছু কিছু মানুষ 10 লাখ টাকায় চারা এই গাছ কিনে নিত, ফল সহ চারা গাছ। দেখো এটাই দেখো, এই দেখো নিচে দেখো বড় ফল, আবার একই ডালে আবার একই ডালে আবার ছোট ফল, আবার এই ডালে দেখো, এই ডালে দেখো ফল আছে, আবার এদিকে দেখো ফুল বেরোচ্ছে, এই যে ফুল, আবার এই ডালটাই দেখো ছোট ছোট ফল আছে, আবার এই ডালে আবার ফুল চলে আসছে, এটা সিস্টেমই এমন। এই জায়গায় কয়েকটা জাতের লঙ্কান রেডি করেছে, এটা কোহাল না কি বললো আমার খেয়াল নাই, তারপর চাইনা আছে,
তারপর ডায়মন্ড একটা যাতে দেখো ভালো করে, সবাইকে দেখাও যে কি পরিমাণের যে লঙ্গানের গাছ কালেক্ট করেছে আঙ্কেল, তা বলার বাইরে। গাছ কালেক্টের জন্যই বলো বাংলাদেশ থেকে সেই ইন্ডিয়াতে ছুটে আসা, যে আমরা বাংলাদেশের মানুষকে কি নতুন নতুন জাতের সাইটাসের বা লঙ্গানের ভ্যারাইটি আমরা নিয়ে যাব, সেগুলো মাদার করব, তারপরে চারা তৈরি করব। থাই লঙ্গান আর এই যে কোহাল না কি বললো, এটার পাতা প্রায় সেম, যার কারণে মনে করো না যে এটাও সে অল টাইম ফোর সিজন লঙ্গান। অল টাইম ফোর সিজন লঙ্গানের পাতা আর এটার পাতা প্রায় সেম। এদিকে যদি তোমাদের দেখাই চারা, দেখো কত সুন্দর সুন্দর চারা, চারা দেখাই আমি। এই চারা মনে করো নিয়ে যাবো, এত বড় বড় চারা দেখো কত বড় চারা। এই চারা আমি মনে করো বাংলাদেশে কয়েকটা ভ্যারাইটিস চারা নিয়ে যাবো। আচ্ছা, এই যে চারা নিয়ে গেলে সামনের বছরই আমি ফল পাবো, সেই প্রত্যাশায় রইল, আমার জন্য দোয়া করবা। অনেক জাতের লঙ্গানের চারা আছে এই যে এই জায়গাতে, অনেক জাতের, এবং এইগুলো সব লঙ্গানের ভ্যারাইটিস, নতুন নতুন জাতের। এগুলো মাল্টা কমলার ভ্যারাইটি আছে, যেগুলো আমরা সংগ্রহ করতে এসেছি, সংগ্রহ করে নিয়ে যাব। দেখো এই যে হাফ 40 লিটার রঙের বালতিতে যে গাছ এত দূরত্ব বাড়াইছে কীভাবে সেটা আমি বুঝছি না, কত বড় বড় গাছ করেছে। এটাই এখন ফল চলে আসবে এই গাছগুলোতে। আর আমরা আজকে যে আসছি, আমরা কয়েকটা মোট চারটা পাঁচটা জাতের লঙ্গানের ভ্যারাইটি নিয়ে যাব, আর আরও কমলার কিছু ভ্যারাইটি নিয়ে যাব, সেগুলো তোমাদের দেখাবো যে কি কমলার ভ্যারাইটি নিয়ে যাচ্ছি বাংলাদেশে। আর বাংলাদেশের মানুষরা যেন নতুনত্ব জিনিস পাই, নতুন নিয়েই সবসময় কাজ করি আমরা, যে বাংলাদেশে আমরা চাই আমাদের বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা পরীক্ষামূলক এই জায়গায় চাষ হচ্ছে সেই চারাগুলোই বলো নিয়ে যাচ্ছি। অনেকে বাংলাদেশে চারা বিক্রি করছে, পরীক্ষা না করে এনেই বাইরের থেকে নিয়ে এসে চারা সেল করছে, সেটা আমরা করব না। আমরা এই জায়গায় পরীক্ষিত, বাংলাদেশের ওয়েদার আর আমাদের ভারত কলকাতার ওয়েদার একদম প্রায় সেম, যার কারণে আমাদের চাষ হওয়া একবারে হওয়ার মতন উপযোগী যে ফলগুলো আছে সেই ফলের চারাগুলো আমরা নিয়ে যাব। দর্শক, আমরা এতক্ষণ অনেক কথা বললাম, অল টাইম ফোর সিজন লঙ্গান আর ডায়মন্ড, তারপরে চায়না, তারপরে কোহাল, তারপরে আর রুবি লঙ্গান ছিল, এইগুলো দেখলাম। এটা হচ্ছে বাণিজ্যিকভাবে আমি মনে করি যে এটার বাগান আমি ইনশাল্লাহ করে তুলবো এই বাংলাদেশে। আমি 1 বিঘা জমিতে এটার বাগান করব। আমি আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি সফলভাবে এই চারাটা বাংলাদেশ পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারি। সবাই আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রয়েছে। যারা নিয়মিত আমাদের সাবস্ক্রাইবার, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দর্শক আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশাই রইল। আমি ইন্ডিয়াতে আছি, এটা ইন্ডিয়ার ভিডিও, এটা বাংলাদেশের না, যেন কেউ বলেন না যে বাংলাদেশ থেকে করেছি, এটা ইন্ডিয়ার থেকেই করেছি, এটা বেঙ্গল নার্সারির ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন, আর এদের কৃষি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।